যাদবপুরে ঘটনায় ছেলে গ্রেফতার হওয়ায় বিধ্বস্ত রাজারহাটের বাসিন্দা অঙ্কন সর্তারের পরিজনেরা ছেলের সঙ্গে যোগ থাকলেও এ বিষয়ে কিছুই জানতেন না তারা, দাবি করেছেন পরিবার। কেমন ছিল আমার নাতির জিজ্ঞাসা করে না আশেপাশে যে লোক আছে, আমার নাতি কোনো এলেন নাই এলেন নিজের মতো। আমার ছেলে কোনো রকম যুক্ত না, সম্পূর্ণ নির্দোষ, ঠিক আছে। শেষ কবে কথা হয়েছিল আপনার ছেলের সাথে? আপনার আপনাকে তো বললাম রেগুলার কথা হচ্ছে, মা ছেলের খোঁজ নেবে না। আচ্ছা, আর বাড়িতে এসেছিল শেষ কবে? তার আগের সপ্তাহে এসেছিল। আর যে ছেলেটির মৃত্যু হয়েছে বলা হচ্ছে, বা তার ট্যাক্সিতে করে নিয়ে গেছিল, জানি না আমি এই সমস্ত কিছু শোনা হয়। সেই ছেলেটার নাম জানতেন বা তাকে চিনতেন? না, ও তো শুনলাম নতুন নাম, খবর দেখছি নতুন হয়েছে, আমি কি করছি জানতাম। এই ঘটনায় যে নাম উঠে আসছে পরপর, কোথায় কি বলবেন আপনারা?